এখন যেহেতু আমের সিজন, তাই আম সত্য বানানোর জন্য এই যে বাজার থেকে 1.5 কেজি আম কিনে নিয়ে আসা হয়েছে, ওটা দিয়ে আম সত্য বানাবো। তোমরা কেউ চাইলে বাড়ির আমেও করতে পারো। এই আমগুলো দেখেছো কত বড় বড় আম, এগুলো দিয়ে আম সত্য বানানো হবে। এই যে 500 চিনি নিয়ে নিয়েছি, সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচ হালকা রাখতে হবে আর বারবার ঘন ঘন নাড়তে হবে। আমগুলো একটু ফুটে আসার পরে তারপরে আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে বারবার নাড়তে হবে যাতে তলায় না লেগে যেতে পারে। এই যে আম ফোটা শুরু হয়ে গেছে, ধীরে ধীরে আমের কালার চেঞ্জ হয়ে যাবে। পরপর আমের কালারটা চেঞ্জ হয়ে এসছে, এইভাবে সবসময় নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিব অল্প একটু ভিনেগার, লবণ দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিব। দেখো হালকা আছে, অনেকক্ষণ বসে থাকতে থাকতে হয়ে যাবে, অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে, হালকা আছে। আমসব তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখো কালারটা খুব সুন্দর কালার চলে এসছে, একেবারে দোকানের মতো। এবার আমি এটাকে থালায় ঢেলে নিব। থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে খুব সহজে উঠে যায়। মনে কর থালায় ঢেলে দিচ্ছি। থালাটাকে এখন নাড়িয়ে নাড়িয়ে সমান করে নিব। এই যে আমার আমসত্ব পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একে 2-3 দিনের জন্য রোদে শুকনো করতে দিয়ে দিব। এই যে রোদে রেখে দিলাম, 2 দিন রোদ খাবে, তারপরে তোমাদের দেখাবো। এই যে 2 দিন আগের আমসত্ব, দেখো কি সুন্দর কালার এসেছে, শুকনো হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে কেটে দেখাবো যে কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর আমসত্বটি কাটা হচ্ছে পিস পিস করে, একেবারে দোকানের মতো কালার চলে এসছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল। তোমরা প্লিজ এর করে দেখবে কেমন হয়েছে, আমাকে জানাবে। এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবে।